বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটায় তোমরা দেখতে পাবে একটা পুচকু সোনার মুখে ভাত। আর এখন আমি মেনশন করে দিই, বিয়ের পর শ্বশুরবাড়ি পাড়া এই প্রথম আমার নিমন্ত্রণ। তো আজকে শাশুড়ির দেওয়া এই শাড়িটা আজকে নতুন ভাঙলাম। আর আজকে বিতান্তা বলে এক দাদা আছে, সারানদী পাড়ার এক দাদা, ওই দাদার ছেলে মুখে ভাত। তো চলো পুরো ব্লগটায় তোমরা সাথে থেকো। বাড়ি থেকে কাছেই বাড়িটা ভাড়া করা হয়েছিল, যারা আগরপাড়া থেকে তারা চেনেই ভাসানপুকুরের পাশে লোকনাথ ভবন। তংশর মুখে ভাত বিতান্তার নামের সাথেই নাম মানে মিলিয়েই দেওয়া হয়েছে বিতংশ। আমাদের যেতে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো, কারণ সায়নের মর্নিং ডিউটি ছিল, তাই আমাদের পৌঁছতে তিনটেরও বেশি হয়ে গেছিলো। জায়গাটা দারুণ সুন্দর সাজিয়েছিল, বাট রিচুয়াল সবই শেষ হয়ে গেছিলো কারণ আমরা এত লেটেই পৌঁছেছিলাম। গিয়েই আমরা বিতংশকে দেখতে চলে যাই, কিন্তু বিতংশ তখন ঘুমিয়ে পড়েছে কারণ অনেকক্ষণ ও জেগেছিল, তারপর ঘুমালো। আমাদেরকে বলেছিলাম বিতান্তার কথা, এই যে বিতান্তা, বিতান্তা খুব ব্যস্ত, কথা বলা যাবে না, অনেক কাজ করছে। খুবই রাগ হচ্ছিলো সায়নের ওপরে, কারণ এত লেট হলো যে পুচকুটার কোনো ভিডিওই আমি করতে পারলাম না। এখন তিনটে বাজে, অনেক লেট করেছে সায়নটা, মানে নড়েও না চড়েও না, বাচ্চাটা ঘুমিয়েই পড়েছে। মানে যার মুখে ভাত আমি তাকে দেখালাম যে ঘুমাচ্ছে এখন, এখন যদি খাওয়ার পরে উঠে যায় তাহলে মুখে দেখাবো। এটাই সবচেয়ে খারাপ লাগছে, পুচকুটা পুরো ঘুমিয়েই পড়েছে। হাসানপুরের একদম অপোজিটে লোকনাথ ভবন, ওখানে রয়েছি এখন। 3:30 বাজে, এখন আমরা খেতে বসবো, খুব ভিড় রয়েছে, এখনও খেতে বসিনি, আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়েট করছি খাওয়ার। কিন্তু সারানোর জন্য অনেক লেট হয়ে গেছে, ধীরে সুস্থে এমন টাইমে এসছে, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। কিছু বলবি? এই যে তাকা, এই নতুন বউ, কিছু বলবি? ভাড়া বাড়ির তিনতলায় ছিল খাওয়ারের ব্যবস্থা, তখন এক বাজ খাচ্ছিলো কী করবো আর, তাই আমি আবার দোতলায় গেলাম, আবার যেখানে সেরিমনিটা হয়েছিল ওখানে একটু ঘুরপাক করছিলাম, একা একাই ভিডিও করছিলাম। এত লেট করলাম, সব মিস করেই ফেললাম। তারপর অ্যাট লাস্ট 4টার সময় আমরা খেতে বসলাম, খুব খিদে পেয়ে গেছিলো আমার কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। যেটা সব লাগলো সব কিছুই মাটির ছিল, গ্লাস থালা বাটি মেই ছিল, ঘি ভাতের সাথে বেগুন ভাজা, আহা চরম লাগলো সেটা। ওই দিকে কিন্তু সায়ন খেতে খেতে IPL খেলা দেখছিল, আর নেক্সট আইটেম ছিল ডাল আর ভেটকি ফ্রাই, তারপর ছিল পটলের দোলমা, এরপর চলে এসেছিল মাই ফেভারিট মাটন, এরপর এক একে ছিল চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা, সন্দেশ, মানে দারুণই খেলাম অক্ষয় তৃতীয়ার দুপুরে। এরপর এই দেখো আইসক্রিমের ওখানে কত ভিড়, সবারই ইচ্ছা করছিল গরমে আগে আইসক্রিমটা খেতে, তো আমিও চলে গেছিলাম, আমি আর সায়ন দুজনে আইসক্রিম খেতে। খেয়ে দিয়ে তারপর আবার ওখানে গিয়ে একটু কেক করছিলাম, একটু ছবি টবি তুলছিলাম দুজনে মিলে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর খেয়ে দিয়ে একটু ওয়েট করছিলাম যদি পুচকু সোনাটা একটু উঠে যায়, আমার ওই জন্যই খারাপ লাগছিলো একবারও, মানে যখনই যাচ্ছে ঘুমাচ্ছে, আমি অনেকবার গেছি, তো সায়ন বলে তাহলে একটু ওয়েট করে যাই, খাওয়া যখন হয়ে গেছে যদি উঠে যায় ওর একটা ভিডিও নেব, তাই এখন একটু ওয়েট করছিলাম ওর জন্য। তো যাই হোক, অ্যাট লাস্ট পুচকুটা উঠে গেছে, এই যে ওর ভিডিও নিচ্ছিলাম, দেখি 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 সো আজকের এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো আর বিতংশকে আশীর্বাদ করো অবশ্যই। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিও।